নমস্কার, ঘড়ির কাটায় কাটায় রাত আটটা, এবং রাত আটটা মানে জবাব চায় বাংলা। ময়ূকের সাথে পুজো চলে এলো, এই তর্কাতর্কি, বাজেট, বিতর্ক, জবাব চাওয়া, জবাব দেওয়া, এই সমস্ত কিছুর মাঝে পুজো চলে এলো। যদিও বাঙালির পুজো মানে আসলে পুজো সংখ্যা, পুজোর যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র আছে, এবং তারপর একদিন হঠাৎ করে শুনবো সামনে মহালয়া, মহালয়ার পরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এই সমস্ত কিছু আসলে আমাদের পুজো, মানে বাংলার এবং বাঙালির পুজোর অনুষঙ্গ। কিন্তু তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আগাম আজকে পুজো কমিটিগুলোকে নিয়ে মিটিং করলেন এবং খুশির খবর তাদের জন্য দিলেন। প্রায় 550 কোটি টাকা বোধহয় বাড়তি খরচা হবে, সে খরচা হতেই পারে। মেলাতে খেলা খরচা হয়েছে, খেলাতে খরচা হয়েছে, বাংলায় ডিয়ে দেওয়া হয় না জিনিসপত্র, আলু, পেঁয়াজ, পটল, এই সমস্ত কিছুর দাম কমানোতে সচেষ্ট হতে পারে না রাজ্য সরকার। এই যেরকম ধরুন আমার রাজ্যে পেট্রোল ডিজেলের যে দাম, সেই দাম থেকে অনায়াসে যে রাজ্য সেসটা নেয় সেটা বাদ দিয়ে দিতে পারে, কিন্তু বাদ দেয় না। এই ধরুন আমার এবং আপনার রাজ্যে যে বিদ্যুতের বিলটা, সেটা বিপুল বিপুল বিদ্যুতের বিল, সেটা অনায়াসে রাজ্য চাইলে কমিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, কমায় না। কিন্তু সরকারি টাকায় দুর্গাপুজো যারা অর্গানাইজ করেন তাদের কমিটিকে, প্রথমে 50 ছিল, তারপরে 70 হলো, আজকে 85,000 টাকা করে অনুদান দেওয়া হবে যারা দুর্গাপুজো আয়োজন করেন তাদের। এবং এটা বলেও দেওয়া হলো 2026-এর আগে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেষ দুর্গাপুজো, তাতে 1,00,000 টাকা করে দেওয়া হবে আগাম বলে দেওয়া হলো। চমৎকার, মানে প্রায় 500-600 কোটি টাকা জাস্ট দুর্গাপুরে দুর্গাপুজোতে দিয়ে দেওয়া হবে। কিন্তু তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বললেন যে বিদ্যুতের বিলের যে ছাড়টা, সেই ছাড়টাও দেওয়া হবে। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি আজকে স্বীকার করলেন যে ওরা বিদ্যুতের দামটা বাড়িয়ে দিয়েছে। আরে সেটাই তো বাংলার মানুষ বলছে, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, আলু, পেঁয়াজ, পটল, মটরশুঁটি, লঙ্কা, সমস্ত কিছুর দাম বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম এই বাংলায় বেড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ যারা দুর্গাপুজো দেখতে আসবেন তাদের দিকে কবে তাকাবেন? আজ তার জবাব বাংলার মানুষ চায়। কিন্তু তার থেকেও ভয়ানক একটা জিনিস, বাংলার পুলিশ আজ তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, কি সেটা জানাবো। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই 85,000 টাকার যে ঘোষণাটা করলেন, এবং তার পাশাপাশি এটাও বললেন যে ইলেকট্রিকের জন্য ছাড় দেওয়া হবে, একটু দামটা বেড়ে গেছে বলে, সেটা একবার শোনাই। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3, মানে 66%। কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি, আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না? প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগের আগে আসছে বছর কী হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে, সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে, কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো, ঠিক আছে? 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এর বেশি এই গভর্নমেন্ট আর কি করতে পারে, অনেক কিছু করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সেটাই বলছি। গভর্নমেন্ট বা রাজ্য সরকার চাইলে আলু, পেঁয়াজ, পটল, আদা, নুন, চিনি, এই সমস্ত কিছুর দাম কমিয়ে দিতে পারে। রাজ্য সরকার চাইলে আমার আপনার বাড়ির বিদ্যুতের দামটা কমিয়ে দিতে পারে, ছাড় দিতে পারে, যেভাবে দুর্গাপুজো অর্গানাইজিং কমিটিগুলোকে ছাড় দেওয়া হলো। রাজ্য সরকার চাইলে দিয়ে দিতে পারে, রাজ্য সরকার চাইলে বিভিন্ন খাতে ইন্টার্নশিপের টাকা দিতে পারে, যেভাবে কেন্দ্রীয় সরকার দিচ্ছে।
কিন্তু এই সমস্ত কিছু অনুদান ছাড় 85,000 টাকা করে দেওয়া এই সমস্ত কিছু ঠিক আছে, ভালো খারাপ সমস্ত কিছু নিয়ে বিতর্ক হবে। আজকে জবাব চায় বাংলাতে যে বিতর্কটা, সেই বিতর্কটা কিন্তু কানে বাজছে। তার কারণ, যে রাজ্য সবচেয়ে বেশি শিল্পের স্বাধীনতা, শিল্পীর স্বাধীনতা, বাক স্বাধীনতা এই সমস্ত কিছু নিয়ে কথা বলে, যে রাজ্যে সবচেয়ে বেশি নাকি বুদ্ধিজীবী উৎপাদন হয়, আমি জানি না, ঘন্টায় ঘন্টায় মাসে মাসে একটা সময় বুদ্ধিজীবী উৎপাদন হতো, মিনমিনে চ্যানেলেরা তাদেরকে সাজিয়ে গুছিয়ে টিভির সামনে নিয়ে আসতো, সেই বুদ্ধিজীবীরা সব নিখোঁজ। কিন্তু যে রাজ্যে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী উৎপাদন হয়, যে রাজ্যে সবচেয়ে বেশি বলা হয় যে আমরা ফ্যাসিবাদ বিরোধী, এটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে থিম, সেই থিমগুলোকে পুলিশকে আগে থেকে জানিয়ে রাখতে হবে। কেন কেন একবার দেখবো মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কি বলেছেন। কোন পুজোর কি থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতা সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, এটা তার নিজস্বতা, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কত কী করতে যাচ্ছেন নতুন করে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে থিম, সেই থিম কে কি বানাচ্ছে? ধরুন একটা পুজো মণ্ডপ এবার থিম বানাচ্ছে রাম মন্দির, বা একটা পুজো মণ্ডপ এবার থিম বানাচ্ছে জগন্নাথ মন্দির, বা একটা পুজো মণ্ডপ থিম বানাচ্ছে নরেন্দ্র মোদীর যে মহা অমৃতকাল, যে G20 প্ল্যান, সেই G20 এর শিল্প সত্তা, এর শিল্প ভাবনা, এটা রাজীব কুমার ঠিক করে দেবেন, এটা বিনীত গোয়েল ঠিক করে দেবেন না? আসলে এটা একটা মনিটরিং করা, কে রাম মন্দির থিম বানাচ্ছে, কে সরকার বিরোধী থিম বানাচ্ছে, কে চাকরি হারাদেরকে থিমের মধ্যে যুক্ত করছে, কে ডিএ আন্দোলন যারা পায়নি তাদেরকে যুক্ত করছে, যারা প্রতি মুহূর্তে 40 কোটি মানুষের গ্রাস কেড়ে খাচ্ছে তাদেরকে কারা মহিষাসুর বানাচ্ছে, কারা আসলে রাজনীতিবিদদেরকে মহৎ বানাচ্ছে, আসলে এই মনিটরিংটা করা। এবং দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা হলো এই থিমটা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শিল্পী মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সেই থিমটা দেখতে পারেন, সেই থিমটা নিয়ে বিচার করতে পারেন। রাজ্যের মন্ত্রীরা দেখুক, তত্ত্ব সংস্কৃতি দপ্তর দেখুক, কালচারাল ডিপার্টমেন্ট থাকলে তারা দেখুক, একটা কমিটি, যে কমিটিতে বুদ্ধিজীবীরা আছেন, তথাকথিত যে ভাতাজীবীরা আছেন তারা দেখুক, রাজীব কুমার আর বিনীত গোয়েল তারা একজন শিল্পীর শিল্প সত্তাকে কি বুঝতে পারবেন? তারা কেন বলবেন যে কোন থিমটা কি হবে? আর যদি থিম না পছন্দ হয় তার মানে সেটা বন্ধ করে দেওয়া হবে। এত বেশি করে না গলানো কেন? আমি এই কথাটা বারবার বলছি, মানে আমি বোঝার চেষ্টা করছি দুর্গাপুজো বাংলাতে করবার জন্য এরপরে কি মা দুর্গার যে বিগ্রহ, যে মূর্তি, সে মূর্তির ছবিটাও আগেভাগে পাঠিয়ে রাখতে হবে, প্যান্ডেলে কারা কারা আসছে সেই গেস্ট লিস্টটাও আগেভাগে পাঠিয়ে রাখতে হবে। মানে অন্য ধর্মীয় স্থানে যদি ভিড় নিয়ন্ত্রণ করাটাই লক্ষ্য হয়, যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, এমন থিম বানাবো যার জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়ে যেতে পারে। এটা শুধুমাত্র দুর্গাপুজো বলে এই এত লিবারাল গ্রাউন্ডে দুর্গাপুজো যারা করে তারা এতটা সহিষ্ণু বলে কি আসলে এই বাড়াবাড়িটা রাজ্য সরকারগুলো করতে পারে? এটা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাদের উদ্যোক্তাদের এটা বলা সম্ভব যে আপনারা আসলে যে জায়গাতে ঠাকুরকে রাখবেন, যে জায়গাতে আপনাদের আরাধ্য দেব দেবীকে রাখবেন, সেই জায়গার কি থিমটা বা ডেকোরেশনটা কি করছেন, কোথা থেকে আলো আনছেন, বা আপনারা যে মিছিলটা করবেন, যে মিছিলে অস্ত্র নিয়ে আপনারা ঘুরছেন, সেই অস্ত্রগুলোর কি ব্র্যান্ড নেম, কত বড় বড় তলোয়ার নিয়ে যাবেন, এই সমস্ত কিছু দয়া করে আমাদের চিঠি লিখে জানাবেন, বা কোন মাইক থেকে কোন নির্দিষ্ট দিনে কোন ধর্মীয় গুরু কি উস্কানিমূলক বক্তব্য গোটা এলাকায় দিচ্ছে, সেটা দয়া করে পুলিশকে আগে ভাগে লিখে পাঠিয়ে দেবেন। কারণ এগুলো হয়, এই জিনিসগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই বাংলাতে এত সক্রিয় হন না। দুর্গাপুজো বলে আসলে থিমটাকেও এখন জানাতে হবে এই বাংলাতে পুলিশকে, এবং ঠিক সেই জায়গা থেকে।
ঠিক সেই জায়গা থেকে খুব নির্দিষ্টভাবে আমি কিছু প্রতিক্রিয়া, মানুষ ভালোভাবে নেয়নি এটাকে, রাজনীতিবিদরা ভালোভাবে নেননি এটাকে, কিছু নির্দিষ্ট প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো এবং তারপর ময়ূকের প্রশ্ন করব। একবার শুনিয়ে নিন। সিনেমা বানাইতে হলে সেন্সর বোর্ডের এ দরকার। আমার একটা পুজো করছি, পুজোর থিম জানি না, এ সম্বন্ধে আমি বিশেষজ্ঞ নই, বলতে পারবো না কোন আইনের অধীনে এটা করছেন আমি জানি না। এই ধরনের যে পুজোয় কে কী ধরনের থিম করবেন সেটা জানাতে হবে, মানে এদিকে একটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে সমস্ত বিষয়ে রাষ্ট্র কন্ট্রোল নিতে চাইছে হয়তো, বা রাজ্য কন্ট্রোল নিতে চাইছে। এগুলো তো ফ্যাসিস্ট চিন্তাভাবনার মধ্যে পড়ে। আমি কিভাবে প্রেয়ার করব, আমি পুজোতে কি থিম করব, সেটা একান্তই পুজো কমিটির ব্যাপার। আমি বলবো যে NCRB থিমটা তুলে এনে সেটা নিয়ে আলোচনা করা হোক, যে ক্রাইম কোথায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন আর্মস পাওয়া যাচ্ছে। এই থিম পরে হবে, এই থিমের জায়গা এখন নয়, এখন হচ্ছে মানুষকে সুরক্ষা দেওয়া। এই থিমটা কে বানাচ্ছে সেটা দেখতে হবে। আচ্ছা ধরুন কেউ সন্দেশখালী থিম করলো এবার দুর্গাপুজোতে, রাজীব কুমার যিনি সানগ্লাস পরে ঘুরে বেরিয়েছেন এবং তার ক্রেডেনশিয়াল সবচেয়ে বড় হচ্ছে সন্তুপানকে গ্রেপ্তার করা, শেখ শাহজাহানকে ধরতে পারেননি, ঠকঠক করে কেঁপেছিল। ধরুন এবার শেখ শাহজাহানকে নিয়ে কেউ থিম বানালো, রাজীব কুমার সেটাকে পাস করাবেন, সারদাকে নিয়ে, সারদা কেলেঙ্কারি নিয়ে থিম হলো। এই যারা মন্ত্রীরা যারা জেলে রয়েছেন, এই থিমের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট রাজীব কুমার এবং বিনীত গোয়েল সেটাকে পাস করাবেন। আমি আবারও বলছি, এই এই মুক্ত মোনা লিবারালিজম, অমর্ত্যবাবু, অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন, প্রণম্য ব্যক্তি, জানি না সমাজের কি কাজে, আমাদের অন্তত বাংলার যারা সাধারণ মেন স্ট্রিম একেবারে ভেতো বাঙালি তাদের কি কাজে বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা অমর্ত্য সেন বা সুবোধ সরকার বা বড় বড় বুদ্ধিজীবী, তাত্ত্বিক পড়াশোনা যারা মানুষেরা রাখেন, কিন্তু তারাও এই কথাগুলো বলেন না। আসলে ভোট বড় বালাই এবং তার পাশাপাশি ভাতাজীবী হওয়া বড় বালাই, কিছু টাকা, কিছু কমিটি, এবং তার জন্য যাই হোক না কেন এই বাংলাতে কথা বলিব না। থিম জানাতে হবে পুলিশকে কেন, বাংলার মানুষ কি বলছেন একবার শুনবো। সব জায়গাতেই কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, স্বাধীনতা বলে কিছু নেই, কোন পুজো কি তাকে কি থিম করবে সেটা আগে পুলিশকে কেন জানাবে, কারণ পুজো করার স্বাধীনতা তার আছে। তার মানে এটা এটা নয় তো যে আমি ওই 50,000 কাউকে, এই যে ক্লাবকে অনুদান দিচ্ছি, পুজোকে অনুদান দিচ্ছি, তুমি আমার কৃতদাস হয়ে থাকো, কৃতদাস হয়ে যখন তুমি পুজো করবে তাহলে আমাকে জানাতে হবে। জনসাধারণের উপরে ডিপেন্ড করছে তারা কিভাবে থিমের পুজোটাকে নেবে না নেবে। তো প্রশাসনিক স্তরে যদি বলতে যান তাহলে সেটা হচ্ছে প্রশাসনের ব্যাপার, প্রশাসন সেটাকে কতটা কন্ট্রোল করবে বা প্রশাসনিক স্তরে কতটা। হ্যাঁ, 85,000 টাকা দিচ্ছেন বলে এরপরে আপনাকে এটাও হয়তো জানাতে হতে পারে যে আপনি দুর্গাপুজোর সময় আসলে কি কি জিনিস করছেন, আপনি ব্যালেন্স করছেন তো। মানে ধরুন এই পুজো মণ্ডপে ওই আজান চালিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেরকম কিছু ধর্মনিরপেক্ষতার অ্যাঙ্গেল রাখছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে সরকার, কি দারুণ কাজ করছে, সেই স্পেসিফিক কিছু জায়গা রাখছেন তো, তৃণমূল কংগ্রেসের বইয়ের স্টল রাখছেন তো। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীশ্রী করেছে, কন্যাশ্রী করেছে, এই করেছে, ওই করেছে, এই সমস্ত কিছু সারাদিন টেপে বাজবে তো প্যান্ডেলে। আবারও বলছি এই সমস্ত কিছু হয়তো আসতে পারে, কারণ এখান থেকেই ফ্যাসিজম 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 করেন না, ঠিক এখান থেকেই ফ্যাসিজমের জন্ম হয়, যেখানে আমি কি খাচ্ছি, আমি কি পড়ছি, আমি কি বাজাবো, আমি কি ভাববো, সমস্ত কিছু সরকার নিয়ন্ত্রণ করে। এবং আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি, আমি বামপন্থী বন্ধুদেরও জিজ্ঞেস করবো, তারা অনেক পড়াশোনা করেছে, চায়না বা রাশিয়াতেও, সোভিয়েত রাশিয়াতেও এই জিনিস হতো, যেখানে ধর্মীয় বিশ্বাস, সেই ধর্মীয় বিশ্বাসের যে জায়গা সেখানে আগে ভাগে সরকারকে জানিয়ে দিতে হতো যে আমি দেখো এই এই জিনিস পালন করব। আর এটা কি, এই ক্ষমা করবেন আমার এই কথাটা, কিন্তু এই লিবার্টিটা কি হিন্দু বলেই শুধুমাত্র এই মুক্তমনা সরকারগুলো নিতে পারে, যা ইচ্ছা তাই করব শুধুমাত্র হিন্দু বলে? অন্য ধর্মের ক্ষেত্রে, আবারও বলছি অন্য ধর্মের ক্ষেত্রে, ডিসেম্বর মাসে আমি কোন টুনি বাল্ব লাগাচ্ছি, আমি কোন গাছে কতগুলো ফুল লাগাচ্ছি, আমি বেথলেহেমের কি থিম বানাচ্ছি, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানতে চান?
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একবারও জানতে চেয়েছেন কোনো নির্দিষ্ট ধর্মীয় মিছিলে কত লম্বা সাইজের তলোয়ার নিয়ে কেউ হাঁটছে, কোন ব্র্যান্ডের তলোয়ার নিয়ে, কোন ব্র্যান্ডের অস্ত্র নিয়ে, ঠিক সেগুলো কতগুলো কেনা হয়েছিল না। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের তিনটে প্রশ্ন, যে প্রশ্নের উত্তর এই মুহূর্তে আপনাদের দিতে হবে এবং রাজনীতিবিদদের দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। এক নম্বর প্রশ্ন এই মুহূর্তে, হিন্দুদের জন্য বাংলা ইমার্জেন্সি। একটা সময়, আমি জন্মাইনি কিন্তু সেই সময় আমি শুনেছিলাম সুব্রত মুখার্জি, প্রয়াত সুব্রত মুখার্জি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোন খবরের কাগজে পরের দিন কি বেরোবে সেইটা আগেভাগে চেক করে নিতে, যেগুলো অপছন্দ হবে সেগুলো ব্ল্যাঙ্ক যাবে। অর্থাৎ খবরের কাগজে ধরে নিন প্রথম পাতাতে তিনটে খবর যদি সরকার বাহাদুরের পছন্দ না হয়, তখন খবরের কাগজে তিনটে ব্লক বা তিনটে কলম ব্ল্যাঙ্ক যেত, সাদা যেত। এবং তার প্রতিবাদে অনেক খবরের কাগজ একদম সাদা কাগজ, সাদা পেপার ছাপত। এটা অনেকটা ওরকম। পুজো মণ্ডপগুলোকে আগেভাগে বলে দিতে হবে যে আমি রাম মন্দির করছি না, বা আমি রাম মন্দির করছি, বা রাম মন্দির করছি বলে আমি হয়তো রক্তচক্ষু উপেক্ষা না করে থিমটাকেই পাল্টে দিচ্ছি। এবং ঠিক সেই জায়গা থেকে দু নম্বর প্রশ্ন এই মুহূর্তে, রাম মন্দির থিম আটকানোই লক্ষ্য, এটা সজল ঘোষ যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার বক্তব্য। এই রাম মন্দিরগুলো যাতে না হয়, লালকেল্লাগুলো যাতে না হয়, এটাই কি লক্ষ্য? তিন নম্বর প্রশ্ন নেব, কিন্তু তার আগে একদম সরাসরি সজল ঘোষ ভয়ঙ্কর অভিযোগ করেছেন, সজলবাবু আপনার পুজোর থিম দেখুন কীভাবে প্রতিবার রাজ্য সরকারই পপুলার করে দিচ্ছে, কখনো রাম মন্দির, কখনো সেগুলোকে আটকানো, মাঝে মধ্যেই আগের বছর আমি দেখেছিলাম দুই থেকে তিনবার বোধ হয় আপনার ওই প্যান্ডেলটা বন্ধ করিয়ে দেওয়া হয়েছিল। নিয়মিত ঘটনা আমাদের ওখানে। তা আপনি কেন বলছেন রাম মন্দিরগুলো যাতে আর এই বাংলাতে থিম হিসাবে না উঠে আসে? না, আসলে ব্যাপারটা দুটো আছে। একটা হচ্ছে যে ওর ভাই ভাইপোদের পুজোয় এমনিতে কেউ যায় না, আর দ্বিতীয়ত হচ্ছে যখন গতবার দেখেছে যে রাম মন্দিরকে ঘিরে যে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল, তখন কালীঘাটে বসে উনিও প্রায় উন্মাদসম হয়ে গিয়েছিলেন। ব্যক্তিগত আক্রমণ করবেন না, ব্যক্তিগত কথা, আমি যেটা ঘটনা সেটা বলছি। হ্যাঁ, তো যে হয়ে গিয়েছিলেন যে উনি তখন থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে থিম জানাতে হবে। আসলে দেখুন, যদি ওনার কথা আইন হয় তাহলে অবশ্য আমার কিছু বলার নেই, আর যদি আইন হয় তাহলে আইনে নির্দিষ্টভাবে বলা আছে একটা প্যান্ডেল সে কতটা উঁচু হবে, আর একটা প্যান্ডেল তার কতটা এন্ট্রি এক্সিট হবে, এটা নির্দিষ্টভাবে বলা আছে। আমার থিম কী হবে আমি জানাবো? প্রথম কথা, আমি জানাবো কেন? আমার ইচ্ছে হলে জানাবো, আমার না ইচ্ছে হলে জানাবো না। আমি প্রতি বছরই জানাই, ঘটনাচক্রে এবছরও জানিয়ে দিয়েছি, অলরেডি জানিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে আমার জানানোর কোনো আর আলাদা করে দায়বদ্ধতা নেই। প্রশ্ন হচ্ছে এই ধরনের বক্তব্যগুলো শুধু আমাদের বেলায় আসে কেন, দুর্গা পুজোর বেলায় আসে কেন? আপনি আমায় বলুন, উনি কি বলছেন যে ল অ্যান্ড অর্ডার, লোকজন, আচ্ছা আমি একটা কথা বলি, রাস্তা অচল, আচ্ছা আমি একটা কথা বলি, যে পুলিশ গত পরশু দিন, আচ্ছা মুখ্যমন্ত্রী কত লোক হয়েছে বলেছেন 21 জুলাই, আপনি জানেন? না, আপনি জানেন? 10,000 আপনাদের কথা না, আমি বলিনি, আপনি আপনি আগে নেগেটিভ মানসিকতা কেন দেখুন, না না আপনি নেগেটিভ মানসিকতা কেন, 10 লাখ, আর 10 লাখ হয়েছে, 10 লাখের বেশি, আচ্ছা 10 লাখের বেশি লোককে যে পুলিশ কন্ট্রোল করে নিতে পারে এক জায়গায় অ্যাট এ টাইম, সেই পুলিশ কেন একটা পুজোর ভিড়কে নিয়ন্ত্রণ করতে পারবে না? যাই ভিড় হোক, যত ভিড় হোক, সেটা এক জায়গায় 10 লাখ নিশ্চয়ই হয় না। আপনি আমাকে বলুন, আপনার রাজীব কুমারকে জানাতে আপত্তি কি? আচ্ছা আপত্তি কিছু না থাকলেও জানাবোই বা কেন? কালকে যদি বলে দেন যে তুমি বাড়িতে কি খাচ্ছ জানাতে হবে, আপনার জানাতে আপত্তি কোথায়? আপনার কিন্তু বাধা দিচ্ছে না, কিন্তু আপনি জানাবেন না কেন? আপনার প্রাইভেসি দেখার। আমি ফিরদৌস শামীম ব্যাপারটাকে কিভাবে দেখছেন, মানে আমি বলছি, আমি কাল বলি যে এই রাজ্য সরকার জানতে চেয়ে মানে জানতে চান যে কে কি পুজোর থিম, রাজ্য সরকারের পুলিশ একদম নির্দিষ্টভাবে পুলিশকে জানাতে হবে, মানে রাষ্ট্রযন্ত্র জানতে চায় ধর্মীয় আচার আচরণে আপনি কি থিম করবেন। আচ্ছা কাল থেকে যদি রাজ্য সরকার জানতে চায় যে আপনি কিভাবে নামাজ পড়ছেন মেনে নেবেন, কাল থেকে যদি জানতে চায় আপনি কিভাবে পুজো করছেন মেনে নেবেন? এটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের প্রদেয় যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারে হস্তক্ষেপ প্রথম। দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার স্পিরিট, ধর্মনিরপেক্ষতার অর্থ প্রকৃত অর্থে বুঝতে হবে, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে কখনো ধর্মের অনুপ্রবেশ ঘটবে না, অপরদিকে
ধর্মীয় আচরণের ক্ষেত্রে রাষ্ট্রের প্রবেশ ঘটবে না। এক্ষেত্রে কি করছে রাষ্ট্রযন্ত্র, কি করছে আপনি ধর্মীয় রীতিনীতি কিভাবে পালন করবেন সেক্ষেত্রে রাষ্ট্র সরাসরি নাক গলাচ্ছে, শুধু নাক গলাচ্ছে সেখানে থেমে থাকছে না, প্রথমে অনুদান দিচ্ছে, অনুদান দিয়ে তাদের একটা মনে করছেন যে আমরা ভেট দিলাম মানে ডোল দিলাম মানে যা ইচ্ছা তাই করতে পারি, আমরা চাইবো কিভাবে পূজোর মণ্ডপ হবে সেটা হবে, এটাও তো একটা ব্যাপার। আমি ধর্মীয় অ্যাঙ্গেলটা ছেড়েই দিচ্ছি, এটা সজল দ্বারা বলছেন, আপনি আমি ভাবুন তো কতটা হাস্যকর। ধরুন রাজীব কুমারের টেবিলে একটা থিমের কনসেপ্ট এলো যেখানে লেখা আছে যে অ্যাকচুয়ালি সন্দেশখালিতে কি হয়েছিল, বা ধরুন যে চাকরি প্রার্থীরা কাঁদছে সেটাকে লাইভ ডেমনস্ট্রেশন করা হচ্ছে, ডি আন্দোলনকারীরা গড়াগড়ি খাচ্ছে, যারা প্যান্ডেলে ঢুকবেন তারাই রাজনীতি মাথা নাড়া করছেন, মহিলা তাকে দুর্গা হিসেবে দেখানো হলো। আমি মানে এটা রাজীব কুমার হয় পাস করাবে নয় ফেল করাবে, না না এক্স্যাক্টলি আমি ওই জায়গায় যাচ্ছিলাম। আমি ধরুন কেউ কালকে ধরুন মনে করলো কোনো পুজো কমিটি যে সে সন্দেশ খালি থিম রাখবে, কেউ মনে করলো না আড়িয়া দহ থিম রাখবো, কেউ মনে করলো ধরেন চাকরি চুরি থিম রাখবো, কেউ মনে করলো ধরো ত্রিপল চুরি থিম রাখবো, কেউ মনে করলো যে চাল চুরি থিম রাখবো, কেউ মনে করলো না গরু চুরি বালি চুরি থিম রাখবো, সেটা তাদের ইচ্ছা। রাষ্ট্র কখনো বলতে পারে যে তুমি এই থিম রাখতে পারো বা পারো না? যে পুজো উদ্যোক্তা মনে করবেন যে ধরনের থিম তাদের রাখা প্রয়োজন বা তারা মনে করবেন যে তারা এইভাবে ধর্মীয় রীতিনীতি পালন করবেন, রাষ্ট্রযন্ত্র কখনো বলতে পারে যে না তোমাকে এইভাবেই ধর্মীয় রীতিনীতি পালন করতে হবে? কোনো কখনো এটা হতে পারে না, এটা সরাসরি রাষ্ট্রের ধর্মে আমি বলবো হস্তক্ষেপ। এবং ধর্মচারণের যে অধিকার, স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার এই আমাদের সংবিধান প্রতিটি ভারতীয় নাগরিককে দিয়েছে, রাষ্ট্র সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না নাগরিকদের সংবিধান প্রদত্ত অধিকারে। রাষ্ট্রযন্ত্র যদি হস্তক্ষেপ করে এবং এই ধরনের নোটিফিকেশন যদি করে, এবং আমি মনে করি সেটা যদি আদালতে চ্যালেঞ্জ হয় তো সেটা বাতিল হবে। নোটিফিকেশন আমি নোটিফিকেশন এখনো হয়নি বোধ হয়, কিন্তু আমি সুবিদার কাছে আসার আগে আমি আবার প্রতিক্রিয়াটা একবার শোনাবো। আচ্ছা ছোট করে ছোট করে কি হয়েছে হয়নি আমি জানি না, এই মুহূর্তে আমি বলে দিই নোটিফিকেশন করতে বলুন। পুলিশ অন্তত চার দিন আগেই আমাদের কাছে নোটিশ পাঠিয়েছে। কি পাঠিয়েছে? যে একদম ক্যাটাগরিক্যালি চার দিন আগেকার তার ডেট তারিখ দিয়ে আমি সই করে নিয়েছি আমার পুজো কমিটির, যে এই এইগুলো করা যাবে না, এলইডি লাগানো যাবে না, হ্যাঁ মাইক বক্স বাজানো যাবে না, হ্যাঁ 200 ভলেন্টিয়ার আলাদা করে সকাল 8টা থেকে রাত্রি এই বিকেল 6টা থেকে সকাল 6টা অবধি মিনিমাম পোস্টিং রাখতে হবে। প্রফেসর ভলেন্টিয়ার যদি কার কার না রাখে না থাকে, আর যদি নাও রাখে তার জন্য পুলিশ আছে তো মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন, আমরা ধরে নিই ওয়ার্ড অফ মাউথ যদি হয় এটা নোটিফিকেশনেও রিফ্লেক্টেড হবে, আমি জানি না এটাকে উইথড্র করা হবে কিনা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন একবার শুনবো। কোন পুজোর কী থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতা সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, এটা তার নিজস্বতা, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কত কী করতে যাচ্ছেন নতুন করে। সমিতা ঠিক সেই জায়গা থেকেই ময়ূকের প্রশ্ন আপনার কাছে, এবং প্রশ্ন যে এক ময়ূক করেছিল সেই প্রশ্নটাই আরেকবার স্ক্রিনে দেখবো এবং তারপর আপনার থেকে উত্তর নেব। এই বাংলাতে এই মুহূর্তে হিন্দুদের জন্য কি ইমার্জেন্সি চলছে, জরুরি অবস্থা সমীরদা? মানে এই 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 জিনিসগুলো কেন, মানে কালকে তো যে বলবেন যে কি মূর্তি আনা হচ্ছে সেটাকেও পারমিশন নিয়ে পাশ করিয়ে নিতে হবে। দেখুন ময়ূক, আমাকে যদি কথা বলার ননস্টপ সুযোগ দেন তারপরে উত্তর নিশ্চয়ই দেবেন। আপনি বলেছেন আপনার জন্য তো চ্যানেলটা নয়, চ্যানেলটা তো সবাই না না একদম একদম সবার জন্য, আমি সবিতাকে বলছি লাইভ হচ্ছে না না বলছি শুনুন না, একজন ডাক্তার রোগীকে বাঁচাতে যেমন কাঁচি ছুরির ব্যবহার করে, একজন মস্তান যদি ছুরির ব্যবহার করে দুটো কিন্তু এক নয়। এই যে ফ্যাসিবাদের কথা বলছেন এটা আমি তীব্র নিন্দা করছি, এক দুই হচ্ছে শিল্পীর শৈল্পিক, মানে কোনটাকে নিন্দা করছেন দাদা, কোনটাকে নিন্দা করছেন? কথা তো আপনি শুনবেন না না, আমি বলছি এই ফ্যাসিবাদটাকে নিন্দা করছেন না, ফ্যাসিবাদ বলাটাকে নিন্দা করছেন। ডাক্তার দরকার, কাঁচি দরকার, আইন আছে বলেই, প্রশাসন আছে বলেই যা ইচ্ছা করা যায় না? এত বড় কলকাতার পূজোকে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান জানাচ্ছে বিশ্ব, আজকে কন্যাশ্রী বিশ্বশ্রী হয়েছে,
আজকে কলকাতার দুর্গা পূজো বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে মানুষ আসে। আজকে কন্যাশ্রী বিশ্বশ্রী হয়েছে নাকি বলতে? কন্যাশ্রী বিশ্বশ্রী হয়েছে না, মানে বিশ্বশ্রীটা কি? বিশ্বশ্রী হচ্ছে যে এমন কাজ মমতা বন্দ্যোপাধ্যায়, মানে বিশ্ব থেকে মানুষের জন্য বাংলায় লাগে। এই তো আপনার আসল কথা, আপনার আসল কথা থেকে আপনাকে রাম মন্দিরের আপনার থিম যে রাবণকে নিয়ে উদ্বোধন করতে নিয়ে এসেছিলেন, আপনি রাবণকে নিয়ে উদ্বোধন করতে এসেছিলেন তো মানুষ উত্তর দিয়ে দিয়েছে। আপনি শিক্ষিত মানুষ, আবার বিদেশ থেকে বিশ্বশ্রী দিয়েছে ব্যাপারটা বলি, অত্যন্ত কর্মঠ একজন ভালো মানুষ, কিন্তু আপনার রাম মন্দির উদ্বোধনে রাবণের দরকার হয়? মানুষ উত্তর দিয়েছে এক, দুই নম্বর হচ্ছে তুমি তো ভাই কথা দেবে না, কথা বলতে হবে। আমি আপনার পা দলে আমি আপনার দলে সুমিতা, আমি আপনি কি জিজ্ঞেস করেন এবারের থিমটা কোন রঙের হবে, কি বেথলেহেমের থেকে গোয়ালঘরে কি সাজানো হবে? তুমি ভুলভাবে ব্যাখ্যা করছো আমার ব্যাখ্যাটা। তুমি না, আমি বলছি পুলিশ রাজীব কুমারকে শিল্প বোঝেন, আপনি শুভপ্রসন্নকে কমিটি দেন ভাই, আপনি আপনি এই যে তাত্ত্বিক নেতা যারা আছে মুশকিলে পড়া গেল। আমার আপত্তি এখানে কি, শুভপ্রসন্ন হোক বা রাজীব, আরে রাজীব কুমার কেউ কখনো, কেউ কখনো গণশক্তির বৈরী ছাড়া কেউ কখনো হয় না। কিন্তু বলবে না সামিন ভাই, অনেক কথা বলে দেব, ধর্ম নিরপেক্ষ আমরা প্রিয় বিশ্বাসী করে না, আচার আচরণে রাষ্ট্র কখনো হস্তক্ষেপ করতে পারে না, বিশ্বাসী করে না, রাষ্ট্রের অনুপ্রবে রাষ্ট্রের অনুপ্রবে আচার বিধানকে, আচার বিধানকে দুজনকে সমাজ মানুষ প্রভাবে দেবে। আমি সমিতিকে 30 সেকেন্ড সময় দিয়েছি আন ইন্টারাপ্টেড। আরে তুমি তো আমাকে ডেকেছো, লোক দেখছে তো, অবশ্যই এবার স্বাভাবিকভাবে দেখছে বটেই, স্বাভাবিক যে বলছে সেটা বলছে না, সমিতা 30 সেকেন্ড বলতে দিন না। একজন শিল্পীর একটা শিল্পীর শৈল্পিক ভাবনাকে আমরা অসম্মান করছি না, তার চিন্তা ভাবনা থাকবে, কিন্তু কলকাতার একটা পুজোতে প্যান্ডেলে জুতো দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছিল, সেখানে সেখানে হিন্দি হিন্দুস্থান এবং যাই হোক আর যারা এইগুলো বলে বজরং দল, তারা যে প্রতিবাদ করেছিল, একটা বাঙালিদের উৎসব, একটা আনন্দময় উৎসব, সর্বধর্মের উৎসব, সেখানে একটা বিশেষ রাজনৈতিক দল গোটা রাজ্যকে কালিমালিপ্ত উৎসবকে নষ্ট করার জন্য, যারা ধর্ম ছাড়া কিছু বোঝে না, স্বাভাবিক মুখ্যমন্ত্রীকে অত্যন্ত স্টেপনিত হয়েছে প্রশাসনিকভাবে সেই শান্তি ফেরানোর জন্য, বাংলার শান্তির পূজকে অশান্তি যারা করতে চায়, এটা আপনার এইটা কিন্তু খুব দুর্ভাগ্য। এই জন্য অম্বিকানন্দ প্রশাসনের কাছে জানাতে হবে, তিনজন আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, অম্বিকানন্দজি বলেন, ধর্মানন্দজি বলেন, সৈকতগিরি বলেন, অম্বিকানন্দ ধর্মভাবে আঘাত দেওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। অম্বিকানন্দ আমার বক্তব্য ময়ূর ছোট, আমার আমার একটি ছোট আশ্রম আছে, সে আশ্রমে প্রতি বছর দুর্গা পুজো হয়, তো আমি ভাবছি আমার আশ্রমের পুজোর থিমটাও কি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থানাকে জানাতে হবে নাকি? আমি তো এবার ভেবেছিলাম যে মা দুর্গার যে পায়ের তলায় যে মহিষাসুর, তাকে আমি শাহজাহান শেখের আদলে বানাবো ভেবেছিলাম, কিন্তু আমি করে করতে পেরে পারবো কি পারবো না সেটার জন্য তো আমাদের পারমিশন নিতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, শামীম সাহেব অসাধারণ কথা বলেছেন, কিন্তু আমি শামীম সাহেবকে একটু মনে করিয়ে দিতে চাই, এই যে ডিজে বক্স বাজানোর কথা সজল ঘোষ বলছিলেন, কী করা যাবে কী করা যাবে না, শামীম সাহেব পশ্চিম বাংলাতে কেবলমাত্র হিন্দু ধর্মের ওপরে নিষেধাজ্ঞা জারি করা যায়, পশ্চিম বাংলাতে হিন্দুর ওপরে যাবতীয় তার ধর্মীয় ভাবাবেগ নিয়ে রাজনীতি করা যায়, অন্য কোনো ধর্ম নিয়ে এটা হয় না, এটা হয় না এই কারণেই, মহরমের বক্স বাজানো নিয়ে, ডিজে বক্স বাজানো নিয়ে কোনো রকম আপত্তি দেখতে পাবেন না, কারণ মাননীয়ার কাছে ভোট ব্যাংকের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি, তোষণের রাজনীতি আছে, মাননীয়ার কাছে পার্ক স্ট্রিটে যখন এই বর্ষবরণের সময় 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি অবধি যে অসংখ্য মানুষের ঢল নামে, সেখানে কোনো নিষেধাজ্ঞা আপনি দেখাতে পারবেন না। কিন্তু রাম মন্দিরের এই যে, আরে রাম মন্দির নিয়ে আপনি একটা, আপনাকে আমি শ্রদ্ধা করি সমিতা, আপনি একটা খুব বাজে কথা বলেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি রাবণের সঙ্গে তুলনা করেছেন, সেই দিন আমি ওই মঞ্চে ছিলাম, এটা বলা যায় না সমিতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের ভোটে জিতে নেতাদের পুজো ছিল, পরেশ পাল আপনাদের নেতা ছিল, তার প্যান্ডেলের নামাজ পড়া হয়েছে, আজান দেওয়া হয়েছে, এটা আপনি এখানে বসে কন্ডেম করুন, করুন আপনি এটা এখানে কন্ডেম, পরেশ পাল তার পুজো মণ্ডপে আজান দিতে পারেন না, কখনো দুর্গাপূজার মণ্ডপে
যদি পরিবেশ অশান্ত হয় আপনি এক্ষুনি বলেছেন আমার ভালো লেগেছে যে জুতো দিয়ে প্যান্ডেল কিছুদিন আগে একটা পুজো প্যান্ডেলে আজান হচ্ছিল, যারা পুজো করছে তারাই তো শুধু যুক্ত নয়, ওই পুজোর সঙ্গে বাংলার 70% মানুষের ভাবাবেগ জড়িয়ে থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে, ধরুন আজান হোক, আজান নিয়ে আমার কোনো আপত্তি নেই, বিশ্বাস করুন, কিন্তু যখন যেখানে চণ্ডী পাঠ হয় সেখানে আজান হয়, উল্টো দিকটা আপনি করতে পারবেন না, যেখানে আজান হয় সেখানে চণ্ডী পাঠ করতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে সেখানে, এবং সেটা একজন সরকারের একজন এমএলএ প্যাট্রোনাইজ করা পুজো, আমি বলছি সেখানে কি ব্যবস্থা নেই। আমি 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 সরকারের কাছে একদম 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 যদি বুঝতাম মুখ্যমন্ত্রীর এত দম আছে, যেখানে মহরমের দিন কোথাও গিয়ে তিনি একটা বক্স লাগিয়ে সেখানে চণ্ডী পাঠ করিয়ে ধর্মনিরপেক্ষতা প্রমাণ করবে, তাহলে বুঝতাম। বেশ, সে করার ক্ষমতা নেই। দেখুন, ধর্মীয় উৎসব নিয়ে কোনো কথা এমন বলবো না, একদম একদম যা দায় দায়িত্ব আমরা একদম একদম এবং এটা এটা আমরা বারবারই বলি, কি নিয়েছিল স্বাভাবিকভাবে প্রশাসন, কি নিয়েছিল আপনি সেদিন, প্রশাসন কি দায়িত্ব নিয়েছে, দাঁড়ান সেদিন প্রশাসন কি দায়িত্ব নিয়েছে আপনি বলুন। আপনি যেবারে এবারে যে পুজোটা রাম মন্দির করেছেন প্রচুর মানুষের ভিড়, কিন্তু আপনার ঢোকা বেরোনোর যে ডিসিপ্লিন, যেগুলো আইনগত আমি আমি দুজনকে থামাচ্ছি। সৈকতগিরি এতক্ষণ ধরে আমি না প্লিজ সৈকতগিরি এতক্ষণ ধরে মুচকি মুচকি হাসছিল, কিন্তু সৈকতগিরি এটাতে বাম বুদ্ধিজীবী যারা বাম ফ্রন্টের কর্মীরা আছে তারা তাদের রক্ত গরম হবে না? এরপরে কালকে কতবার ভোগ দিয়ে দেওয়া হয়েছে, কটা বই তোমাদের সিপিএম সিপিআই এর স্টলে বিক্রি হচ্ছে, কতবার তুমি তোমার যারা পরিবার পরিজনকে নিয়ে ঠাকুর দেখতে গেলে, ভিআইপি পাস আছে কিনা, যদিও এবার ভিআইপি পাস বন্ধ হয়ে গেল এবার থেকে কলকাতা, এই সমস্ত এই অধিকার ওনাকে কে দিয়েছে? আমি ভিআইপি গেট করব কি করব সেটা আরে আবার আবার আরেকটা ডিবেট করব, কিন্তু এক লাইন বলে দিই, হাইকোর্টের নির্দেশ আছে, মুখ্যমন্ত্রী জানেন হাইকোর্টের নির্দেশ আছে পূজো মণ্ডপে চূড়াটা এত হাইটের বেশি উঠতে পারবে না, হাইকোর্টের স্পেসিফিক নির্দেশ আছে, আমি বলছি 16 ফুটের এন্ট্রি এবং এক্সিট মিনিমাম, মানে তার মানে উনি নিজে হস্তক্ষেপ করছেন, আমি বলছি উনি হাইকোর্টের ঊর্ধ্বে, বেশ 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 সৈকতগিরি সৈকতগিরি আমি আমি সমিতা সমিতা বলেছেন, এবার এবার সৈকতগিরিকে আনইন্টারাপ্টেড বলতে দেবো, বলুন যা ইচ্ছা করো যায় না, হ্যাঁ ঠিক 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 বন্ধ করো, তো কোনো হলো কি করে, এই তো বেশ সৈকতগিরি সৈকতগিরি আমি সবাইকে থামাচ্ছি, সৈকতগিরিকে আনইন্টারাপ্টেড টাইম দাও হোক 1 মিনিট, বলুন একটা সময় বিপুল জয়ের পর যখন ফ্র্যাঙ্কেনস্টাইনের ভয় থাকে, যখন নিজেই নিজের ছায়াকে বিশ্বাস করতে পারেন না, তখন ধর্ম যখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করে অথবা রাজনীতি ধর্মকে নিয়ন্ত্রণ করতে চায়, তখন এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। আমি একটু অন্য জায়গায় যেতে চাইছি ময়ূকদা, তুমি আলোচনা শুরুতে প্রথমে দেখিয়েছিলে যে ক্লাবগুলোতে অনুদান দেওয়া হলো এবং ক্লাবগুলোকে বলা হলো, মুখ্যমন্ত্রী বলবার সময় বললেন যে বিদ্যুতের দাম বেড়েছে, বিদ্যুতের বিলে 75% ছাড় দেওয়া হবে। এতদিন ধরে এই রাজ্যের মানুষ বারেবারে প্রতিনিয়ত বলছি, আমরাও বলছি যে বিদ্যুতের বিল বাড়ছে কেন, রাজ্য সরকারের ভূমিকা কী, বিদ্যুতের দামের ক্ষেত্রে ছাড় দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা নেই কেন, সেবেলা
বাংলা মুখ্যমন্ত্রী নীরব ভূমিকা পালন করেছেন, এক। দুই হচ্ছে এই অনুদানের প্রকল্প, এই ভাতার প্রকল্প কতদিন চলতে থাকবে? একটা ক্লাব, যে ক্লাব কোটি টাকা, অনেকে বক্রমে বলেন 40 কোটি, 30 কোটি, 10 কোটি, 20 কোটি টাকার বাজেটের পুজো করে, তার কাছে কি সত্যি 75,000 টাকা, সত্যি কি 1,00,000 টাকা মাইনে রাখে? নাকি এই যে আলুর দাম বাড়ছে, এই যে বাজারে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, এই যে কলকাতার রাজপথে ছেলেমেয়েরা বসে রয়েছে, এই যে ডি আন্দোলনকারীরা রাস্তায় বসে রয়েছে, তাদের ক্ষেত্রে কেন সরকারের টাকা থাকে না? নাকি উল্টো দিকে আসলে ক্লাবগুলোকে সন্তুষ্ট রাখতে হবে, কারণ দক্ষিণ কলকাতার ওই নাম করা পুজোগুলোতে পুজোর 4 দিন ধরে তোমার পছন্দ হোক না হোক প্রতিদিন ঢুকতে বেরোতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গলায় গান শুনতে হবে। এটা বোধহয় ভুল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমি একবার শোনানোর চেষ্টা করবো, পিসিআরকে বলবো, সুজিত বসুকেও বকা দিয়ে বলেছেন তোমার জন্য এয়ারপোর্টে লোকে যেতে পারে না। ওটা অন্য কারণ, দক্ষিণ কলকাতায় ভিড় কমছে, উত্তর কলকাতায় ভিড় হচ্ছে, তার জন্য তিনি বলেন যে ওই বক্তব্যের অংশটা একটু শোনাই, তারপরে আবার সৈকতের কাছে যাবো। আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে, কেন? ইমাজিন, এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে, সুজিত বোস এখানে আছেন, একটা সভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায়, এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে, এটা সবাইকেই মাথায় রাখতে হবে, শুধু না সেন্ট্রালে ওই রকম, নর্থ ক্যালকাটাতে ওই রকম কে কেউ এক একজন করেন যাতে প্রবলেম হয়, এগুলো দেখে রাখতে হবে, রাজ্যটা আমাদের সবার, পুজোও কিন্তু আমাদের সবার। সৈকতগিরি 30 সেকেন্ড। আমি এই পুরো ঘটনাতে শুধুমাত্র সরকারের ধর্মের ক্ষেত্রে হস্তক্ষেপ তা মানি না, আমি বলছি বেশ কয়েক বছর ধরে গোটা রাজ্যের শিল্প কলা সাহিত্য সংস্কৃতির ওপর সরকারের নিয়ন্ত্রণ তৃণমূলীকরণের চেষ্টা হচ্ছে, সংবাদ মাধ্যমের ওপর, সংবাদপত্রের ওপর, সিনেমা চলচ্চিত্রের ওপর, আজকেও একজন প্রযোজক ফেডারেশন তার উপর নিষেধাজ্ঞা করেছে, কার্টুন শিল্পী রাহুল মুখার্জি পরিচালক, কার্টুন শিল্পী অ্যারেস্ট হয়েছে, আমি তোমাকে বলছি এই কলকাতা শহরের বুকে গডসেকে ভগবান বানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নীরব ভূমিকা পালন করেছে, গোটা কলকাতা শহর জুড়ে কোন চলচ্চিত্র কোন সিনেমা হলে নন্দনে কোন সিনেমার শো পাবে পাবে না এটাও সরকার ঠিক করেছে। আসলে যখন বিপুল জনাদেশ পাওয়ার পরেও নিজের ছায়াকে ছাপ্পা ভোটে ভয় পায় তখন ধর্মের আশ্রয় নিতে হয় ভোট ব্যাংকের। স্বামী পরমাত্মানন্দ জি এই মুহূর্তে বাইরে থেকে আছেন, এই মুহূর্তে আনইন্টারাপ্টেড আপনাকে আমি একটাই প্রশ্ন করব, মানে এটা কি সম্ভব, মানে হিন্দুদের এই যে উদযাপন, এই যে রীতিনীতি, সকালবেলা কি কি রীতিনীতি করছে সেগুলোও পুলিশকে পাঠিয়ে দিতে হবে, তাহলে রাত্রে কী কী আচার আচরণ করতে হচ্ছে সেগুলোও পুলিশকে পাঠাতে হবে, কটা পদ্মফুল আনা হচ্ছে সেগুলোও পাঠাতে হবে নিশ্চয়ই। একদম মুখ্যমন্ত্রীর হাস্যকর বক্তব্য, হাস্যকর একটা আবেদন, আমি কি থিম করব, আমি কেমন করে পুজো করব, পুজোতে কি মন্ত্র করব, কি না করব, এটা একটা রাষ্ট্রশক্তি কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের যে মৌলিক অধিকার, সংবিধান দত্ত যে মৌলিক অধিকার, তার উপর সরাসরি রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। আমরা সনাতনী হিন্দু হিসেবে এর ভীষণ ভীষণ ভাবে প্রতিবাদ করছি, সেই সঙ্গে এই বলবো যে এর আগে কোনো মিছিলে সবুজ পতাকা কতটা লম্বা হবে কিংবা কোন গাছে কটা ঘন্টা দোলানো হবে 25শে ডিসেম্বরের, সেগুলো তো এর আগে নিয়ে কেউ মাথা ঘামায়নি। তাহলে হিন্দুদের কোন একটা উৎসবে, যে উৎসব, যে দুর্গাপূজা এইভাবে সারা পৃথিবীর বুকে স্বীকৃতি পেয়েছে, সেখানে সেই দুর্গাপূজার থিম কি হবে সেটা আমি পুলিশকে জানাবো কেন? কি উদ্দেশ্য আছে এর পিছনে? নিশ্চিতভাবে গূঢ় কোনো উদ্দেশ্য আছে, সেটা আমরা সকলে বুঝতে পারছি, যাতে সেটা সিদ্ধ না হয় সেই জন্য সকলকে এক হয়ে এর প্রতিবাদ করতে হবে। বেশ বেশ, আমি আমি আপনার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে একটি বড় বড় খবর আমার কাছে এসেছে এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে, ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে। আমেরিকার সিক্রেট সার্ভিস চিফ অর্থাৎ গোয়েন্দা প্রধান আমেরিকার পদত্যাগ করলেন, ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণঘাতী যে হামলা হয়েছিল সেই হামলার পরে এই মুহূর্তে পদত্যাগ করলেন, এটা গাফিলতি এবং অত্যন্ত বড় গাফিলতি। ইস্তফা দিলেন মার্কিন গোয়েন্দা প্রধান, ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার খামতির দায় নিয়ে ইস্তফা দিলেন মার্কিন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর, মার্কিন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর কিম্বারলি চিটল। এই মুহূর্তে
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রায় শব্দ বলা যায়, তাকেও কিন্তু সিক্রেট সার্ভিস তারা নিরাপত্তা দেয় কানের পাশ দিয়ে, একেবারে আক্ষরিক অর্থে কানের পাশ দিয়ে স্নাইপার রাইফেল থেকে ছোড়া গুলি বেরিয়ে যায়, গোটা দেশ নড়ে চড়ে বসে, জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন, ডোনাল্ড ট্রাম্প অঘোষিত প্রায় জিতে যাওয়ার মতন অবস্থায় যান এবং এখন সিক্রেট সার্ভিসের প্রধান তিনি নিজে সরে এলেন এর দায় মাথায় নিয়ে। আমি আবার বিতর্কে ফিরছি, এক এক করে প্রত্যেককে সময় দিচ্ছি। আমি অম্বিকানন্দ থেকে শুরু করছি, বলুন 30 সেকেন্ড করে। দুর্গাপুজোর বিষয় নিয়ে বলতে গিয়ে আলুর দাম, পটলের দাম ইত্যাদি নিয়ে বলছেন এবং এটা বাস্তব সত্য এবং এই মুহূর্তে এটা নিয়ে আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা ফেস করছি। কিন্তু আমার সমস্যাটা একটা জায়গায়, আমার সামান্য একটা প্রশ্ন, যে বামফ্রন্ট বছরখানেক আগেও বা এখনও বলে কথায় কথায় যে ধর্ম আফিমের নেশা, কিন্তু দেখবেন ময়ূক সমস্ত বামপন্থী স্টলগুলো, মানে বইয়ের স্টলগুলো, গণদাবি টনদাবি এই জাতীয় র্যাডিক্যাল ট্যাডিক্যাল স্টলগুলো সব দুর্গাপুজোর পাশেই হয়, তখন কিন্তু ধর্ম আফিমের নেশা হয় না। ওই নেশা কাটানোর জন্যই তো পড়ে গেছে। না না, নেশা কাটানোর জন্য দুর্গাপুজোকে কেন মাধ্যম করছেন? মমতার মোহন ভাগবতের গোপন নেশা, গোপন আতাতটা আপনি দেখেছেন? আপনি দেখেছেন? না না, আপনি দেখেছেন, আপনি দেখেছেন, একদম ঠিক বলেছেন, আপনি দেখেছেন। আপনি নাগপুরে ছিলেন মোহন ভাগবতের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন আতাতের খবর আপনি জানেন, এখানেও আপনি দেখেছেন, আপনি প্রত্যক্ষদর্শী, ঠিক আছে। দুর্গাপূজাটা নিয়ে আলোচনা করা হোক, দুর্গাপূজার মাটি নিয়ে আলোচনা করি। দেখুন, এগুলো তো একটা সাবজেক্ট, আরেকটা ভয়ঙ্কর বিষয় সেটা নিয়ে আলোচনা করছেন না আপনারা, সেটা হচ্ছে এই যে 85,000 টাকা করে প্রায় 43,000 পুজো কমিটিকে দেওয়া হবে, আমার সময়টা একটু বাড়িয়ে দেওয়া হোক, আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। এই টাকাটা কার? একদম এই টাকাটা মুখ্যমন্ত্রী তার পৈতৃক টাকা দিচ্ছেন, বাবার টাকা দিচ্ছেন না, উনি কিন্তু আমার বাবার টাকা নিয়ে এটা দিয়ে দিচ্ছেন একদম ক্লাবগুলোকে, যেটা আমার বাবা বা আমি চাইনি। আমরা সরকারকে ট্যাক্স দিই, সরকার কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট করবে। আমার প্রশ্ন হচ্ছে, সরকার সেটা না করে সরকার ধর্মনিরপেক্ষ চরিত্র তার রাখবে, সে হিন্দুদের পূজায় দেবে কেন? আমি একজন হিন্দু হয়ে, আমি আবার বিজেপি হয়েও আমি প্রতিবাদ করছি যে হিন্দুদের পূজায় টাকা দেবে কেন একটা সরকার? আমি ঠিক যেমনভাবে প্রতিবাদ করি যখন মুয়াজ্জেম, যখন আমরা দেখি মৌলানা, তাদেরকে যখন টাকা দেওয়া হয় তখন কেন টাকা দেবে? আবার তাকে ব্যালেন্স করতে গিয়ে পুরোহিতকে টাকা দেওয়া হয়। আমরা চাই মৌলবীর, আমরা চাই পুরোহিতের, শিক্ষিত বেকার ছেলেটার চাকরি। আমি আপনার কথা বলছি, আপনি দেখুন এই টাকার বিনিময়ে কি করতে হবে? মমতাদির ছবি লাগাতে হবে, গান বাজাতে হবে, ক্যাসেট দিয়ে যাবে ওরা। এই যেমন দুর্গাপুজোয় কোকো কোলা পেপসি, সেরকম এখানে হচ্ছে পিসি, মানে এটা পিসির বিজ্ঞাপন করতে হবে, আপনারা আমার টাকা, এটা বন্ধ হওয়া উচিত। গ্রামীণ পূজোগুলোকে দিক, গ্রামীণ পূজোগুলোকে দিক, এই টাকায় দিয়ে দিক, এই টাকায় জমি দিক, এই টাকায় কাশ্মীরে এক মিনিট আমি বলছি, কত হাজার আমি এক লাইন বলছি, একটা লাইন কত কত 365 কোটি টাকা, 365 কোটি টাকায় কত ছেলেমেয়ের কত দিনের মাইনে হতো? সমিতা হিসাব করুক, সমিতা ততক্ষণ হিসাব করুক, মিনিমাম বিবেক, নামের আগে অধ্যাপক লেখে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে যদি পাস করা না হয় তাহলে কেউ এরকম লিখতে পারে না। আমি বলি ছেলেমেয়েগুলো চাকরির মাইনে হয়ে যাবে। একদম 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 ফিরদৌস স্বামী আমি বলি, দেখুন এই পুজোতে অনুদান দিচ্ছেন 85,000 টাকা করে প্রায় 45,000 ক্লাবকে, তাহলে কত টাকা লাগবে? 382 কোটি টাকা প্রায়। আপনি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছেন না, এবং শুধু তাই না, আপনাকে বলি নতুন করে চাকরির বিজ্ঞাপন যতই বলেন 10 লাখ চাকরি, 10 লাখ চাকরি না 10 লাখের চাকরি সেটা পরে ডিবেটের বিষয়, কিন্তু এই যে নতুন বিজ্ঞাপন দিতে পারছেন না, 2016 সালে সর্বশেষ নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া হয়েছে, নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়ার নোটিশ নেই, আপনি গ্রুপ সি গ্রুপ ডি এর শূন্য পদ রয়েছে, কোনো নোটিশ নেই, আপনি উচ্চ প্রাথমিকের
টেট কন্ডাক্ট হয়নি, কোনো নোটিশ নেই, আর আপনি পুজোর অনুদান বাড়িয়ে যাচ্ছেন, কবে বলুন তো ছেলে মেয়েদের চাকরি যদি আপনি চাকরি, হ্যাঁ অবশ্যই হবে, যদি বিক্রি করেন চাকরি ফেরদৌস স্বামী মামলা করে ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাবে, যদি যদি আপনি মনে করেন চাকরি বিক্রি করবে এবং চাকরি বিক্রি করে যদি মনে করেন যোগ্য ছেলেদের বঞ্চিত করবেন অবশ্যই মামলা হবে, এবং যারা চাকরি বিক্রি করবে ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে জেলে যাবে যারা যারা চাকরি বিক্রি করবে। শিল্পী সত্তাকে আহত করা যায় না, শিল্পী সত্তার উপর নিয়ন্ত্রণ করা যায় না, এবং সরকারকে আমরা যে ট্যাক্স দিই যে ট্যাক্সের পয়সায় এইভাবে হচ্ছে সেটা কোনো পুজো, কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা, কোনো ধর্মীয় কাজের জন্য আমরা দিচ্ছি না, দেশের উন্নয়ন, দেশের উন্নতি, মানবতার সেবায় উনি যদি এটাকে লাগান তাহলে মনে হয় ভালো হবে। হাজার হাজার মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে, বিয়ে না পেয়ে যেভাবে মানুষ কুকুরের মতো পথের ধারে পড়ে রয়েছে, যদি এই টাকায় তাদের একটা কিছু ব্যবস্থা করা যায় আমার মনে হয় অনেক ভালো হবে, দেশের নিরাপত্তা রক্ষার জন্য, রাজ্যের উন্নতির জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য যদি করা যায়। কোনো ধর্ম, সেটা কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কোনো ধর্মের জন্য টাকা খরচ করাই সরকারের উদ্দেশ্য হতে পারে না। তিনি প্রশাসনিক প্রধান হিসেবে প্রশাসনিক যে দায়িত্ব সেটা পালন করুন, তিনি পুলিশে নিরাপত্তা দিন, কিন্তু এইভাবে টাকার যে নয় ছয় তিনি করছেন, খেলা মেলা আর ধর্ম নিয়ে রাজনীতি করে ভোট ব্যাংকে বিস্তৃত করার জন্য যে খেলায় মেতেছেন এটা কখনোই ভালো হতে পারে না। বেশ, সৈকতগিরি, দেখুন প্রথমত হচ্ছে এই ক্লাবে অনুদান, ক্লাবে টাকা দেওয়া, এক্ষেত্রে আমরা মনে করি যে মন্দির মসজিদ পুজো ঈদ এইসব অর্গানাইজ করা একটা সরকারের কাজ নয়। সরকারের কাজ কর্মসংস্থানকে গ্যারান্টি করা, সরকারের কাজ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা, সরকারের কাজ মানুষের জীবন যন্ত্রণা, এটা আজকে বলে না আমরা বরাবর, তার জন্যই এখনো পর্যন্ত এই বাংলায় ভারতীয় জনতা পার্টি বা আরএসএসের লোকেরা এই মাথা চাড়া দিয়ে এইসব কথা বলতে পারতো না এতদিন। এখন অযোধ্যা বদ্রীনাথ এইসব হেরে গেলে এখন স্টেশন থেকে এইসব কথা বিজেপিকে বলতে হয়। এক দুই হচ্ছে আমার বক্তব্য হচ্ছে নাকতলা উদয়ন সংঘ বা পার্থবাবু বাপ্পা যুক্ত বা অর্পিতা এইসব জিনিসগুলো আমরা এই পুজো ক্লাব থেকে পেয়েছি, কিন্তু প্র্যাকটিক এই পূজোগুলোকে অর্গানাইজার যারা করে তারা সবাই তৃণমূলের নেতা, এত দুর্নীতির তদন্ত হয়। আমি সজলদাও একমত হবে যে প্রত্যেকটা ক্লাবের অডিট হওয়া উচিত, সেই অডিট প্রকাশ্যে আসা উচিত, তদন্ত হওয়া উচিত, এত পরিমাণ কাঁচা টাকার স্রোত এই ক্লাবগুলোতে এই পূজোকে কেন্দ্র করে আসছে, সেই টাকার স্রোত কোথায়, এইরকম অভিযোগ বারে বারে আসে। সারদা নারদা রোজভ্যালি চাকরি বিক্রির টাকা, কয়লা গরু বাকরি বিক্রির টাকাতেও নাকি এই কলকাতা শহরে একের পর এক বড় পূজো ক্লাবগুলো পূজো ফান্ডিং এ ব্যবহার করেছে। দেখুন এই সাড়ে তিন মাস প্রায় 80 দিনের মতন বাকি, তিন মাসের কাছাকাছি পুলিশের কাজ যদি থিম ঠিক করা হয়, পুলিশের কাজ যদি কোন ক্লাবে কতটা বক্স থাকবে, কতটা হাইট হবে এটা হয়, তাহলে কিন্তু এই তিন মাস তৃণমূলের লোকেদের বিপদ আছে। গতকালকে পানিহাটিতে যেভাবে তৃণমূলের কাউন্সিলর মার খেয়েছে, গতকালকে মহিষাদল রাজ কলেজে তৃণমূলের গুন্ডাদের হাতে, তৃণমূলের কর্মীরা যে হাতে, ছাত্র পরিষদের কর্মীরা, বিরোধী কর্মীরা যেভাবে মার খেয়েছে, গোটা রাজ্য জুড়ে শাহজাহান বুলেটদের জমানায় যেভাবে প্রতিনিয়ত সালিসি সভা খাপ পঞ্চায়েত বসছে, এতে কিন্তু আইন শৃঙ্খলা ভেঙে পড়ার পরিণতি তৈরি হতে পারে। কারণ পুলিশের এখন দুটো কাজ, পুজো নিয়ন্ত্রণ করা আর দুই কালীঘাটের নিরাপত্তা সুনিশ্চিত করা। আমি সৌভাগ্যবান উত্তর দেওয়ার, না না কি বলছেন, শূন্যের হতাশা আর্তনাদ থাকবেই, কিন্তু প্রতিটা প্যান্ডেলে বামফ্রন্টের লেনিন মার্ক্সের বই বিক্রি, ওই যে বললাম আপনাদের আরএসএস কে ডেকে আনার বিরুদ্ধে জ্ঞানের আলো জ্বালো, আমি ওই যে বিজেপি কে ডেকে আনার বিরুদ্ধে আমাদের জ্ঞানের আলো জ্বালাতে হবে। আচ্ছা বলনি বলনি সবিতা বলনি, আমার একদম শেষ বক্তা সবিতা, দুর্গা পূজোকে কেন্দ্র করে মৃৎশিল্পী থেকে ডেকোরেটর, আলোকশিল্পী থেকে ঢাকি থেকে শুরু করে বিভিন্ন যে ক্ষুদ্র ব্যবসায়ী কয়েক হাজার কোটি টাকাই কয়েকদিনের ইনকাম হয় তাদের, তারা গোটা ওই বিজেপি বলে অযোধ্যা রাস্তা করতে তৈরি করে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, আমি শুধু একটা কথা বলছি, মোদি তাই বলতো অযোধ্যা তে রাস্তা করতে তৈরি করে একটা বাক্য বলি, এই বড় মিথ্যা কথা বলবেন না, না না ব্রাহ্মণ হয় মিথ্যা কথা বলে না, না না অধ্যাপক, না 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 অধ্যাপক এবার মিথ্যা কথা বলে, শুনে শুনে একদম মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, আরে ধরুন না বাচ্চা, চুপ, আমি সামনে না বলি, আমি একটা বাক্য বলছি, কারণ আমি একটা বাক্য বলছি, আমি এক এক করে এক এক করে। আচ্ছা ফিরদৌস শামীমকে 30 সেকেন্ড দাও,
ফিরদৌস শামীমকে চিনিছেন। আমি একটা বাক্যই বলবো যে পূজো স্টল নিয়ে অনেক কথা হলো, আমি যারা যারা স্টল দেন, সে বামপন্থী হতে পারেন, ডানপন্থী হতে পারেন, যে কোনো বৌদ্ধপন্থী হতে পারেন, যে কোনো পন্থী হতে পারেন, অন্ততপক্ষে একটা বই অবশ্যই রাখবেন যে এত প্রমাণ পাওয়া সত্ত্বেও, এত প্রমাণ থাকা সত্ত্বেও কেজরিওয়াল জেলে যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেলে যায় না, কেন 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 এই রাজ্যে ক্লাবরা অনুদান পেলেও কেন চাকরির নোটিশ হয় না, কেন যে ক্লাবরা অনুদান পেলেও দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হয় না, এই বই নিশ্চিতভাবে পাবলিশ করবে ভালো বিক্রি হবে এবং এই রাজ্য অবশ্যই চাকরি চুরি বাড়ি চুরি আমি ঠিক এই জায়গা থেকে বাংলার মানুষ এই মুহূর্তে কি ভাবছেন একবার শুনে নিতে চাই। সোশ্যাল মিডিয়াতে রিপাবলিক বাংলায় আমি প্রশ্ন করেছিলাম এবং সেই প্রশ্ন যেগুলো জবাব চায় বাংলাতে প্রায় 88,000 মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তাদের প্রশ্ন এই মুহূর্তে আপনার স্ক্রিনে, এবং তাদেরকে যে প্রশ্ন করেছিলাম সে প্রশ্নটা এই মুহূর্তে স্ক্রিনে আনবো এবং তার পাশাপাশি ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে এই মুহূর্তে কে কি বলছেন। হিন্দুদের জন্য বাংলায় ইমার্জেন্সি সিচুয়েশন, এবার জরুরি অবস্থা হচ্ছে। ফেসবুকে 86% মানুষ বলছেন হ্যাঁ, 14% মানুষ বলছেন না। পাশাপাশি ইউটিউবে এই মুহূর্তে 90% মানুষ বলছেন হ্যাঁ, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, বাংলায় হিন্দু হতে গেলে জরুরি অবস্থার মুখে পড়তে হবে, এবং 10% বলছেন না। এক্স হ্যান্ডেলে এই মুহূর্তে 92% বলছেন হ্যাঁ, 8% বলছেন না। বাংলার মানুষ ঠিক করছে বাংলার জনমত, কিন্তু পুজোর থিমেও কাছি, পুজোর থিমেও সেন্সর, আর কী কী জিনিস পুলিশকে জানাতে হবে, এরপর কতগুলো প্লেট ভোগ গেল, কতগুলো ফুলের মালা আনা হলো, অস্ত্রশস্ত্র দেবীর 10টা হাতে 10টা কী কী অস্ত্র দেওয়া হলো, সব পুলিশকে জানাতে হবে না, শুধুমাত্র দুর্গাপুজো বলেই, অনুদান রাজ্য সরকার দিচ্ছে বলেই যা চাইবেন তাই জানাতে হবে, দাসত্ব স্বীকার করতে হবে। আপাতত তারা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূর সঙ্গে থাকুন।